হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ইতালির দ্বিতীয় দিনের ব্লগ। আমার ফ্রেন্ডের মেয়ে সারাহি, ওদের ইতালি ভাষায় হাইকে চাও বলে। তো আমরা চলে এসেছিলাম সকাল সকাল রেল স্টেশনের দিকে। এটা হচ্ছে ইতালির সেন্ট্রাল রেল স্টেশন। আমরা সেখান থেকে হালকা পাতলা নাস্তা শেষ করে উদ্দেশ্য দিলাম লেক কোমোর দিকে। ট্রেনে করে যাচ্ছিলাম আর চারপাশের বড় বড় পাহাড়গুলা দেখে খুবই ভালো লাগছিল। প্রায় এক ঘন্টা জার্নি শেষে আমরা চলে এসেছি ইতালির লাগো দি কোমো, অর্থাৎ লেক কোমোতে চলে এসেছি। এটি ইউরোপের গভীরতম লেক। লেক থেকে পাশের পাহাড়ি এলাকাগুলো খুব সুন্দর লাগছে। Thank you.
দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক লাইনে দাঁড়িয়ে আছে বোটে ঘোরার জন্য। বিশাল লম্বা লাইন ছিল বোট কাউন্টারে টিকিট কাটার জন্য। তারপর সেখান থেকে আবার হাঁটা শুরু করলাম, চারপাশে এলাকাগুলো ঘুরে দেখছিলাম, আর নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য আমরা সেখান থেকে প্রস্তুতি নিচ্ছি। এটা লেক কোমর, ওয়েল নন টুরিস্ট শপিং এরিয়া। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকিটাকি কিছু শপিং করছিলাম। আমরা এবার রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য সুইজারল্যান্ডে। আমরা ট্রেনে করে যাচ্ছিলাম আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম সবাই মিলে। আমরা পৌঁছে গিয়েছি লুগানো সুইজারল্যান্ডে। এখানে আসতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। পাহাড় থেকে নিচে নামার জন্য ট্রামের টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম। এখন এই ট্রামটি প্রায় উপর থেকে নিচে নামবে। আমার মনে হয় এই ট্রেনটি প্রায় 20-25 তলা পর্যন্ত নিচে নামার পথ। দেখতে পাচ্ছেন ট্রেনটি চলা শুরু করেছে।
আমরা সুন্দর ভিউটা হেঁটে হেঁটে এনজয় করছিলাম। পাহাড় আর লেক প্রায় মিশে গেছে, যেটা চোখের সামনে এই ভিউটা বাস্তব চিত্র বলে বোঝানো যাবে না। আর এখানে অনেক পর্যটকই আসে যারা সুইম করতে আসে। এর চারপাশে ফ্লাওয়ারগুলা, এর প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লেগেছিল। এখন এখানে আমরাও সুইম করতে নামবো। তো প্রথম দিকে পানিগুলা অনেক ঠান্ডা ছিল, তবে আস্তে আস্তে সেটা গরম হয়ে আসে যখন আপনি পানিতে নামবেন। সেখান থেকে আমরা এখন আবার আমাদের গন্তব্যে ফিরে যাব, ইতালিতে। এর মাঝখানে সুইজারল্যান্ডের একটা ম্যাকডোনাল্ডসের আমরা এখানে এসে খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি ট্রেনে করে, আর যাওয়ার সময় এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই মিস করব। তো আশা করি এই পর্যন্তই আমার ব্লগটা। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।